দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেবার উদ্দেশ্যে রবিবার ভোরে মালদা টাউন স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেনে আসেন মিঠুন চক্রবর্তী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শহরের একটি বেসরকারি হোটেলে বিশ্রাম নিয়ে দক্ষিণ দিনাজপুরের দিকে রওনা দেন। এদিন তাদের স্বাগত জানাতে জেলা বিজেপির কার্যকর্তারা মালদা টাউন স্টেশনে উপস্থিত হন। মহালয়া, শুভ দিন, শুভ শুভ কথা বলো। সবার জন্য প্রার্থনা করছি যে সপক্ষ বিপক্ষ সবাই যেন ভালো থাকে, রাজনীতি রাজনীতির মতো করুন, পলিসির লড়াই করুন, ভালো লাগবে। সবার জন্য আমার প্রার্থনা রইল সবাই যেন ভালো থাকে। ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। দক্ষিণ দিনাজপুরে জেলার বিজেপির পদাধিকারীদের সাথে মিলিত হবেন, পরে সেখানে একটি দুর্গাপূজার উদ্বোধন করে তারা মালদায় ফিরে আসবেন। জেলার বিভিন্ন পদাধিকারীদের সাথে ওনার প্রাক পূজা সম্মেলন সেখানে হবার পর উনি সন্ধ্যাবেলা একটি পুজো উদ্বোধন করবেন। পুজো উদ্বোধন করে মালদায় ফিরে আসবেন এবং যদি 8:30-9টার মধ্যে ফিরে আসবেন সেরকম সম্ভাবনা আছে। আসার পর উনি মালদা জেলা পার্টি অফিসে যাবেন, সেখানে দুই মালদার কর্মী যারা থাকবে তাদের সাথে একটু আলাপচারিতা, চা খাওয়া একসাথে করার পরে উনি ট্রেন ধরে কলকাতা বলছি। ওনাকে সার্কিটের বিরোধীদের সাথে না অনেক সময় তো তৃণমূলের সাথে ভারতীয় জনতা পার্টির সদস্য তাদের সাথে দেশ বিরোধী শক্তি হচ্ছে। দাদা দাদা কালকে তৃণমূলের সভাপতি বলেছে পা হাত কেটে দিব প্রকাশ্য সমাবেশে, কি বলবেন? যে কালচার থেকে এসছে সেই কালচারের কথাই বলছি, নতুন পা হাত কাটা ওই কালচারেরই তো লোক। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।